পবিত্র রমজান মাস রোজা রেখে উপবাস পালন করছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। রবিবার দিন আল হাসিনী ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ইমাম হাসান দিবস। কলকাতা তালতলা খানকাহ শরীফের থেকে সমাজের প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। শুধু রমজান মাসে নয়, সারা বছরই মানব সেবার কাজে নিয়োজিত থাকেন তারা। ইসলাম ধর্ম সন্ত্রাস শেখায় না, ইসলাম ধর্ম শান্তির বার্তা দেয়, বললেন সৈয়দ মনসুর সাহিল কাদরি। এদিন প্রায় 150 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চলতি রমজান মাসে আরো প্রায় 2000 মানুষকে এভাবেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানালেন সৈয়দ মনসুর সাহিল কাদরি। এই কর্মসূচিতে সম্পূর্ণরূপে সহায়তা করেন প্রাক্তন উত্তর কলকাতার আইনটিটিসি সভাপতি মানা চক্রবর্তীও। আজকে আমাদের 15ই রোজা, 15ই রোজা মানে হচ্ছে আমাদের ইমামে হাসান। ইমামে হাসান হচ্ছেন মওলা হাসান, হচ্ছেন মওলা মুশকিল কুশার বড় ছেলে। ওনার আজকে জন্মদিবস উপলক্ষে আমরা লঙ্গর বিতরণ করলাম 22 নম্বর খানকাহ শরীফ থেকে। লঙ্গর বিতরণ মানে হচ্ছে যে আমাদেরকে ওনাদের, ওনার সব থেকে বড় নাম ছিল ইতিহাসে যেটা লেখা আছে, যে সব থেকে বড় দানি ও সব থেকে বড় খাওয়ানেওয়াল, মানে গরিবদেরকে খাওয়াবার জন্য ইমামে হাসানের ইতিহাসে অনেক বড় নাম আছে। সেই নামটাকে আজকে জাগিয়ে রাখার জন্য খানকাহ শরীফ এই উদ্যোগক্ষেপ নিয়েছেন। এই উদ্যোগক্ষেপের পিছনে সব থেকে বড় হাত আছেন আমাদের প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ আল আলবি আল মুসুবি মৌলানা হুজুর পাক, যিনি ইমামে হাসানের 33তম বংশধর, মওলা মুশকিল কুশার 34তম বংশধর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 35তম বংশধর। তিনার গাইডেন্সে, তিনার নজরে করমে আজকে আমরা ইমামে হাসানের বিলাদত পাক পালন করলাম খানকাহ শরীফ থেকে। আর ইনশাআল্লাহ তাআলা আমরা যেখানে যেখানে যতজন আছি, আমাদের কমিটি মেম্বারে আমরা আছি, আমি সৈয়দ মনসুর সাহিল, তৌসিফ জামাল, শানু পিন্ডারি ভাই, শাহনবাজ আলম ভাই, শকিল বাবু, রাজু ভাই, সঞ্জু ভাই, রেহান ভাই, সমীর ভাই, গোলাম ভাই, আমরা সবাই মিলে আজ আমরা ইমামে হুসাইনের বিলাদত পাককে পালন করলাম। আর এইটা সারা পৃথিবীতে পালন হচ্ছে, তো আমাদের কলকাতা তালতলা খানকাহ শরীফে কেন পালন হবে না? ইনশাআল্লাহ তাআলা আজকেও পালন হয়েছে, আগামী বছরও পালন হবে, যতদিন অবধি আমরা বেঁচে থাকবো খানকাহ শরীফের ছত্র ছায়ায় এই দিনকে পালন করা হবে। এই রমজান মাসের পবিত্রতারকে আমরা ব্যাখ্যা যদি করতে যাই, এই মাসটাকে আমাদেরকে দেওয়া হয়েছে শুধু রোজা মাসটাকে দেখার জন্য নয়, রোজা মাসকে স্মরণ করে সারাটা বছর ওরকম থাকার জন্য। এই রোজা মাসের জন্য মুসলমানকে এইটা বলে দিই, খালি রোজা মাসের জন্য রোজা নয়, রোজাটা একটা মাস কিন্তু 11টা মাসকেও আপনাদেরকে রোজার মতোই পালন করতে হবে। লোকে উপকার করুন, গরিবদেরকে সাহায্যে দাঁড়ান, মানুষের জন্য দাঁড়ান, মানুষের জন্য কাজ করুন, এটাই হচ্ছে ইসলামের সব থেকে বড় কর্ম। ইসলাম সন্ত্রাসকে জায়গা দেয় না, ইসলাম মানবতাকে জায়গা দেয়। হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আজ আমাদের প্রায় নানা করে 150 লোকের দেওয়া হয়েছে, কিন্তু আগামী দিনে আমরা 19, 20, 21 রোজাতেও প্রোগ্রাম করব, 27 রোজাতেও প্রোগ্রাম করব, চাঁদ রাতে ইনশাআল্লাহ প্রোগ্রাম থাকবে, তাতে আমাদের 1500-2000 লোককে দেওয়া হবে। আজকের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবসে পহলে ঔলাদ জিনসে আজ নসলে রসুল জারি হে, ইমামে হাসান আল ইসলাম দুনিয়া মে তশরীফ লায়ে, আর তশরীফ ভী ইস তরিকা সে লায়ে কে উনকি আম্মি সৈয়দা নিসাইল আলমিন সৈয়দা মা ফাতমা জহরা সালাতুল্লাহ আলাইহা নমাজ কি হালত মে থি, আর ইমামে হাসান দুনিয়া মে তশরীফ লে কে আ গয়ে। তো আজকে দিন যো হে হাম লোগোঁ কে লিয়ে, যো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো মাননে ওয়ালে, সিফ মুসলিম নেই বল্কি যো যো উনকো মাননে ওয়ালে আর ও জিনসে মোহাব্বত কিয়ে উনকি আমদ হে, তো ইসকি ওয়াজহ সে হাম সব ইয়াহাঁ পর খুশি কে লিয়ে জমে হ্যায়, আর উনকি খুশি মে হাম লোগ লঙ্গর কা এহতমাম কিয়ে আর লঙ্গর বাঁট রহে হ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।